নিশ্চয়ই শুরু করছি এই সপ্তাহে চলতে চলতে আর আজকে আমাদের অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং এক সময়ের খুবই জনপ্রিয় অভিনেত্রী অ্যাডভোকেট তারানা হালিম আপা স্বাগত আপনাকে কেমন আছেন আপা আপনি মন্ত্রী হয়ে গেছেন মানে কিন্তু আপনাকে আসলে মন্ত্রী হওয়ার কথা ছিল কিংবা আপনি মন্ত্রী হতে চেয়েছিলেন সেই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই কথা ছিল না মনে হয় মানে কার কথা থাকাটা আসলে আমাদের জানার কথা না কারণ শেষ মুহূর্ত পর্যন্ত আমরা জানতে পারিনি এবং হঠাৎ করেই হয়ে গেছে আর কি আমাদের কোনো পূর্ব প্রস্তুতিও ছিল না জানানোও হয়নি আর না আসলে ঠিক মন্ত্রী হবার উদ্দেশ্যে তো রাজনীতি করিনি একেবারে ছাত্র বয়স থেকে প্রথমে আমি রাজনীতি শুরু করি যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি তারপর আন্দোলন সংগ্রাম সব কিছুতেই জড়িত ছিলাম এবং বিভিন্ন সময় আমার দলের দুঃসময়ে আমি মাঠেই থাকার চেষ্টা করেছি আমার কাছে মূল জিনিস ছিল আমি মানুষের সেবা করব। এবং মানুষের সেবা করতে গিয়ে কখনো সমাজ সেবা করেছি কখনো সংস্কৃতি কর্মী হিসেবে কাজ করেছি কখনো রাজনীতিবিদ হিসেবে কাজ করেছি কিন্তু ঠিক টার্গেটটা এরকম ছিল না যে মন্ত্রী হতে চাই আমি মানুষের সেবা করতে চাই সেটা সাংস্কৃতিক আন্দোলনের কর্মী এবং যদিও আপনার রাজনীতিতে হাতেখড়ি যুবলীগের রাজনীতির মধ্য দিয়ে আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অধ্যয়ন করেন তো এই আমাদের যারা চলচ্চিত্র সিনেমা নাটকে যারা গান সঙ্গীত অভিনয় করেন তার ভিতরে আসাদ নূর মন্ত্রী হয়েছেন কিন্তু নারীদের মধ্যে আপনিই সম্ভবত প্রথম আমি যদি ভুল না করি ফলে এটাও তো একটা ইতিহাসের অংশের মতো আপনার এই মন্ত্রী যেদিন হলেন সেদিন আপনি নিশ্চয়ই ক্যাবিনেট ডিভিশন থেকে প্রথম ফোনটা পেয়েছিলেন বা ওই সময় আপনি কার মাধ্যমে কিভাবে জানলেন প্রক্রিয়াটা একটু জানতে চাই ঘটনাটা জানতে চাই ঘটনাটা অবশ্য খুব এক ধরনের নাটকীয়ই কারণ আমরা আমি তো জানতাম না আমার কাছ থেকে প্রথমে ফোন আসলে সে আমাকে বলা হলো যে আপনি কি এত থেকে এত তারিখের মধ্যে কোথাও যাচ্ছেন তো ক্যাবিনেট ডিভিশন থেকে তো তখন আবার আমার এলাকায় যাওয়ার কথা ছিল তো আমি বললাম আমার তারিখে তো আমি যাব ওখানে একটা জনসভা আছে আমাদের রাজনৈতিক টাঙ্গাইলে যে তো মানে নাগরপুরে তো তখন ওনারা বললেন যে না চোদ্দ তারিখটা আপনার ক্যান্সেল করতে হবে আপনি রিস্কডুল করেন তো আমার কাছে একটু অবাক রাখলো যে মানে এরকম কথা তখন আমি বললাম যে আপনি থেকে ক্যাবিনেট ডিভিশন থেকে এরপরে আসলে আমার আর মানে দ্বিতীয় প্রশ্নটি যে করব আমার কাছে মনে হয়েছে যে না দ্বিতীয় প্রশ্নটি করা শোভন হবে না থাকবে তো আমি আর দ্বিতীয় প্রশ্নটি করিনি এর পরের কথাটি আসলো যে আবার কয়েকদিন পরে ফোন আসলো তখন আমাকে বলা হলো যে আপনি রেডি থাকবেন ঢাকার কোথাও যাবেন না আপনি তিন দিনের মধ্যে একটি ফোন পাবেন একেবারে বিলটা নাটকে যেমন হয় আর কি তো সেরকম এবং আমি আসলে ওই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করে যে জিজ্ঞেস করব আমার ঠিক ওই সাহসটাও নেই যে ঘটনাটা কি ঘটতে চাচ্ছে আমি সেটি করিনি তো আমি চুপচাপই ছিলাম আমার মতো কাজ করে যাচ্ছিলাম আমাদের রাজনৈতিক কাজ ছিল যেটা আমি এতই অভ্যস্ত ছাত্র বয়স থেকে এই রাজনৈতিক মাঠে ময়দানে থাকা তো এই কাজগুলো করে যাচ্ছিলাম এর মধ্যে যেদিন আমাদের শপথ হবে ঠিক তার আগের দিন ফোন আসলো যে মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা পোষণ করেছেন যে আপনি তার ক্যাবিনেটে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন তা আগামীকাল এতটার সময় আপনার আসতে হবে একটা গাড়ি যাবে তো আমি কিন্তু তখনও জানি না আমার পোর্টফোলিও কী বা মানে পুরা পুরা মানে প্রতি আমি তো প্রথম মন্ত্রী হয়েছে কাজী কি করতে হয় না হয় কিছুই জানি না শুধু ভেবেছি যে ঠিক আছে যেতে হবে এটুকুই শপথ যখন নিয়েছি তখনও জানি না পোর্টফোলিওটা কি পরে শপথ নেওয়ার পরে আর কি আমাকে জানা না যে আপনি ডাক হোটেল যোগাযোগ মন্ত্রী আপনি আপনার পরিবারের কেউ ওইভাবে সক্রিয় রাজনীতি করেনি কিন্তু আপনি ছোটবেলা থেকে আপনি রাজনীতিবিদ হতে চেয়েছিলেন হ্যাঁ কেন আমার কাছে সব সময় মনে হয়েছে যে আমি আসলে আমার ভেতরে একটা জেদ বলুন একটা ইচ্ছা বলুন সব সবসময় ছিল যে আমি মানুষের উপকার কোন জায়গাটাতে করতে পারি তো আমি প্রথমে হ্যাঁ কোন জায়গাতে গিয়ে করতে পারি তো ধরেন আমি প্রথমে কিন্তু আমি বিভিন্ন লেখালেখি করেছি আমি দেখেছি তা দিয়ে কিছুটা পরিবর্তন সম্ভব এটা লেখালেখির মাধ্যমে তারপরে ধরুন আমি বিভিন্ন নাটকে নির্দেশনা দিয়েছি সেখানে আমি দেখেছি যে সেখানেও কিছুটা পরিবর্তন সম্ভব কিন্তু আমার কাছে একটা পর্যায়ে গিয়ে মনে হলো যে ধরেন নীতি নির্ধারণী পর্যায়ে গিয়ে আমি যদি যেই কাজগুলো করতে চাচ্ছি সেটা যদি আমি করতে পারি সেই আইনটিতে যদি আমি ভূমিকা রাখতে পারি তাহলেই কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যায় যেটা হয়তো অন্য ক্ষেত্রে আমাকে অনেক দিন ধরে করতে হবে এখন তো আর এসএসসি ইন্টারমিডিয়েট প্লেস করে না বলে আমি যখন প্রথম তখনও করতে আপনার সময় করেছিলেন আপনি সম্ভবত দুবারই দুটো পাবলিক পরীক্ষায় জি জি বোর্ডে প্লেস করেছিলেন জি জি ওই সময় তো বোর্ডে প্লেস করা একটা সাংঘাতিক বিষয় হ্যাঁ অনেক বড় ব্যাপার তখনকার প্রতিক্রিয়া বা তখনকার অনুভূতির কথা মনে পড়ে আসলে আমি আশাই করি নাই যে আমি মেধা স্থান পাবো ওরকম আশা আসলে বোধ আমি সবসময় নিজেকে একটু আন্ডার এস্টিমেটই করি করতে পছন্দও করি ওভার এস্টিমেট করলে অনেক সময় মানুষের মধ্যে একটা দম্ভ চলে আসে যেটা আমি পছন্দ করি না তো আমি ভাবতাম যে হ্যাঁ মোটর প্রথম বিভাগ তো পাবো এরকমই একটা ইয়ে ছিল চিন্তা ছিল তো পরে যখন দেখা গেল যে আমি প্রথমে অগ্রণী স্কুল থেকে প্রথমে পড়েছি উদয়নে ক্লাস এইট পর্যন্ত পরে অগ্রণী থেকে ম্যাট্রিক দিয়েছি এবং হোলিক্রস কলেজ থেকে ইন্টারমিডিয়েট দিয়েছি পরে যখন দেখা গেল দুটোতেই আমি নবম হলাম সম্মিলিত মেধা তালিকায় আসলে আমার বাবা মা আমার চেয়ে বেশি খুশি হয়েছিলেন কারণ আমার অতটা যে বোঝার মতো যে না একটা কিছু দারুণ হয়ে গেল সেরকম না আমার মনে হয়েছে এটা আমার ফ্যামিলিতে হতেই হবে না হলে আমার ফ্যামিলিতে খুবই মা-বাবার মান সম্মান যাবে এরকম জন্য কি নয় সংখ্যাটা খুব শুভ আপনি দুবার প্লেস করলেন আপনি নবম সংসদের প্রথম সংসদ সদস্য হিসেবে আপনার অভিষেক হলো হ্যাঁ নয় নিয়ে আর কোনো মজার ঘটনা আছে নাকি হ্যাঁ আপনার ম্যাট্রিকে নাইন্থ হয়েছি ইন্টারমিডিয়েটে নাইন্থ হয়েছি নবম সংসদে সংসদ সদস্য হয়েছি এবং এল যে পরীক্ষা আমাদের সেটাতেও যদি ক্রমিক নম্বর দেখা যায় নবমী হয়েছি তো কাজে হ্যাঁ নয় সংখ্যাটাই একটা দেখা যায় যে একটা হ্যাঁ শুভ শুভই বলা যায় এখন পর্যন্ত আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন আপনি একেবারেই সাংস্কৃতিক অঙ্গনের মানুষ এবং আমরা দেখেছি যে আপনার মূল সংগ্রামটা ছিল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভেতর থেকেই কিন্তু আপনি এসে আপনাকে এমন একটা মিনিস্ট্রি দেওয়া হলো আপনি আবার ওইদিকে পেশাগতভাবে লয়ার ফলে এমন একটা মিনিস্ট্রি দেওয়া হলো যে মিনিস্ট্রিটার সাথে আপনি খুব অভ্যস্ত এবং সেটা খুব স্পর্শকাতর মিনিস্ট্রি অন্তত এই সময়ের জন্য কারণ সাইবার অপরাধ অন্যান্য বিষয় এবং সেগুলো আপনি খানিকটা টেরও পাচ্ছেন যে কতটা স্পর্শকাতর কতটা ঝুঁকিপূর্ণ আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু এই বিষয়টা নিয়ে আপনার একাডেমিক পড়াশোনা নেই আপনার কাজের ক্ষেত্রেও না খুব বেশি ঝামেলা হচ্ছে না প্রথম কথা হচ্ছে যে আমি একটি কোম্পানিতে আইন উপদেষ্টা হিসেবে কাজ করেছি প্রায় দশ বছর এবং সেটা ছিল না এটা আপনার একটা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে আইন উপদেষ্টা ছিলাম এবং একেবারে নির্ভুলভাবে আমার ধারণা যে আমি কাজটা ছেড়ে দেওয়ার পরও কেউ আমার ভুল ধরতে পারেননি আমি ওখানে আইন উপদেষ্টা হিসেবে কাজ করেছি এবং কর্পোরেট ম্যাটার যেগুলো ছিল সেগুলো আমার একেবারে নখ দর্পণে ইভেন এখনও তো যে কারণে আমার এই এটাতে খুব সমস্যা হয় না কারণ আমি ডিল মানে যাদের যারা আমার কাছে কাজগুলো যাদের কাজ সংক্রান্ত বিষয়ে আমাকে পরামর্শ দিতে হয় বা একটু ব্রেনটা খাটাতে হয় এগুলো বেশিরভাগই কিন্তু কর্পোরেট ম্যাটার তো সেটি একটি বিষয় যে আমি আইনজীবী হিসেবে আমার জ্ঞানটা এখানে কাজে লেগেছে দ্বিতীয়ত হচ্ছে মোটামুটি মেধাবী বলা যায় আমাকে তা আমি চিন্তা করেছি যে আমি যদি একটু পড়াশোনা করি আমি ধরে ফেলতে পারবো এবং আমি সত্যিকার অর্থে আমি বোধহয় তিরিশ দিন আমি আর কিছুই দেখিনি মানে আমার শুধু ভর্তি ছিল এই রিলেটেড পড়াশোনা টেলিকম রিলেটেড যা কিছু আছে টেকনোলজি বেসড পড়াশোনা আমি মোটামুটি এখন আফসোস করছি যে আমি সায়েন্সে গেলেও পারতাম কারণ আমি যে পরিমাণ পড়াশোনা করলাম এই কমাসে। তবে আমার কাছে মনে হয় যে আমার আইনজীবী হিসেবে আমার দক্ষতা এখানে কাজে লেগেছে এবং দ্বিতীয় জিনিস মনে হয় যে আমার মূল্যবোধ যে মূল্যবোধ নিয়ে আমি বেড়ে উঠেছি আমার সততা এবং আমার স্বচ্ছতা এবং আমার কাজ করার দেশের মানুষের উপকার করার প্রবল ইচ্ছা এবং দুর্নীতির একেবারে বিপরীতধর্মী অবস্থানে শক্ত অবস্থানে থাকা প্রতিমন্ত্রী হওয়ার কয়েক মাসের মধ্যে নানা রকম ঘটনা হয়েছে আপনি সেটা আলোচনা এসেছেন সেগুলো আমরা শুনবো তার আগে ছোট একটা বিরতি নিতে চাই দর্শক তারানা হালিমের জীবনের গল্প শুনবো ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকবেন স্বাগত আরেকবার চলতে চলতে অনুষ্ঠানে কথা বলছিলাম অ্যাডভোকেট তারানা হালিমের সঙ্গে তো আপনি প্রতিমন্ত্রী হলেন কয়েক মাস হলো এখন এই কয়েক মাসের ভিতরে আপনি কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন সেটি দু একটি সিদ্ধান্তের কারণে যেমন একবার আপনি এরই মধ্যে হুমকিও পেয়েছেন যদি আমরা জানি হুমকির আগেও আপনি পেয়েছেন এই কনফ্লিক্টগুলো কেন হচ্ছে বা কাদের সঙ্গে হচ্ছে আসলে বিষয়টা কি আমি যেটা আপনাকে প্রথমেই বলেছি আমি আসলে দুর্নীতিটা আমি একেবারেই এক্ষেত্রে আমার জিরো টলারেন্স এবং দুর্নীতি যে করে তার আমি কোনো রকম পরিচয়ই দেখতে চাই না দুর্নীতিবাজ দুর্নীতিবাজি তার কোনো পরিচয় থাকতে পারে না এখানে অবশ্যই কিছু মানুষের স্বার্থে আঘাত লাগে আমি যখন আমি আপনি দেখবেন যে আমার মন্ত্রণালয়ে আমি কিন্তু আমার কাজকে দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান সেই অভিযানের মধ্যে সিম রিম নিবন্ধন করা সঠিক নিয়মে দুর্নীতিমুক্ত করা আমার প্রশাসনকে এবং মানে আমাদের টেলিযোগাযোগ বিভাগকে এবং সেই সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম যেন দমন করা সম্ভব হয় এইগুলোর ব্যাপারটাকে রেগুলারাইজ করা এগুলোর ব্যাপারে এবং অবৈধ ভিআইপি যেন বন্ধ হয় এগুলো হচ্ছে আমার পরিচ্ছন্নতা অভিযানের অংশ এবং সেই অংশ হিসেবে আমি কিন্তু ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তাদের প্রত্যেকের কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি যে তাদের অতীত ইতিহাস কি তারা কি কোনোভাবে করাপশনের সঙ্গে যুক্ত ছিলেন কি না এগুলো কিন্তু আমার সব পরিচ্ছন্নতা অভিযানের অংশ আর আরেকটি হচ্ছে যে ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের কাজের পরিধি অপরিসীম প্রত্যেকটি কাজকে আমি গতিশীলতা আনতে চাই প্রতিটি কাজ আমার প্রশ্ন হচ্ছে এই টেলিকম ব্যবসা যারা করেন সেটা টেলিকম অপারেটর থেকে শুরু করে ভিআইপি যারা করেন তারা সবাই একটা হচ্ছে রাজনৈতিকভাবেও খুবই শক্তিশালী অর্থনৈতিকভাবে তো বটেই এবং তাদের সঙ্গে ধরেন গণমাধ্যমগুলোরও এক ধরনের ভালো সম্পর্ক থাকে বাণিজ্যিক কারণে ফলে এদের বিরুদ্ধে এই যে ফাইট করা এবং সেখান থেকে আপনার মৃত্যুর হুমকি পাওয়া সে কাজটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে না কিংবা সেটা করতে গিয়ে আপনি আপনার অফিসের কলিগ যারা আমাদের সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন সে জায়গাগুলো থেকে কোনো রকম বাধার সম্মুখীন হচ্ছেন কেন এমনকি আপনার দলেরও ভেতর থেকে কোনো না আমি এটুকু বলতে পারি আমার দলের ভিতর থেকে বাধার সম্মুখীন হচ্ছি না বরং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উৎসাহিত করছেন এবং পুলিশ প্রশাসন সহযোগিতা পাচ্ছি এবং এই বিষয়widetilde কিন্তু আমি কোনোভাবেই বাধাগ্ৰস্ত হইনি আপনি আপনি টেলিযোগাযোগের পাশুপাশে আরেকটা গুরুত্বপূর্ণ খদ্ ডাক যদিও লোকজন এখন খুব কম চিঠি লিখা আপনি ইন্সট্রাকশনের চিঠি লিখতেন আসলে আমাদের সবাই মূলত ঢাকায় বসবাস করত আমাদের কিছু কাজিনরা হয়তো দেশের বাইরে ছিল সেই হিসেবে তখন চিঠি লিখতাম আর কি আমার প্রশ্নটা হচ্ছে এই যে প্রায় ক্ষিষ্ণু একটা চিঠি লেখা সুন্দর হাতের লেখা সুন্দর করে লেখা তার বিনিময়ে যে শর্ট এস এখন যেটা আমরা দিই সেটা তো আমাদের ছেলে মেয়েদের যে ক্রিয়েটিভিটি সেই জায়গাটাও ঘাট করছে ফলে ডাক বিভাগকে উৎসাহিত করার কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে না আমি যেটা আপনাকে বলেছি যে আমার কাজের দুটো ভাগ একটা হচ্ছে যে শুদ্ধি অভিযান এবং আরেকটি হচ্ছে এই বিভাগের বিভিন্ন উন্নয়ন এবং আরও গতিশীলতা আনয়ন তো এই উন্নয়নেরই একটা অংশ হচ্ছে যে যেমন ধরেন আমাদের ডাক বিভাগকে এই এই ডাক বিভাগের কাজকে মোটামুটি দুটো ভাগে ভাগ করেছে একটা হচ্ছে যে যেখানে আপনার ঐতিহ্যকে আমি সংরক্ষণ করব। আমাদের রানার আমাদের ঐতিহ্য আমাদের ডাক টিকিট এটা ঐতিহ্য এটাকে সংরক্ষণ করব আর বাকি যে ব্যবস্থাগুলো আছে এটিকে সম্পূর্ণভাবে ডিজিটালাইজ করার জন্য আমার পরিকল্পনা রয়েছে যেমন ইতিমধ্যে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি সেটা হচ্ছে যে জরাজীর্ণ ডাক ভবনগুলো পুনর্নির্মাণ এগুলোকে আমরা পুনর্নির্মাণ করছি ইতিমধ্যে আরেকটা কাজ আছে সেখানে আমরা কম্পিউটার দিয়ে আমরা দুজনকে প্রশিক্ষণ দিচ্ছি তারা আবার ট্রেনার হিসেবে অন্যদেরকে প্রশিক্ষিত করছে হাতে লিখবে না ওই যে আমি বললাম ঐতিহ্য সংরক্ষণ সেই জিনিসটাতেও কিন্তু যাচ্ছে আপনি যদি দেখেন একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোতে এবং আইনের ক্ষেত্রে বিভিন্ন চিঠি রেজিস্ট্রি এডি দিয়েই দিতে হয় সেটা কিন্তু চলমান থাকবে এবং আমি মনে করি যে আমাদের যে সন্তানদের আসে তাদের কিন্তু আমাদের বিভিন্ন কাজের পাশাপাশি এই চিঠি লেখার একটা প্রতিযোগিতা হতে পারে সেগুলো কিন্তু আমার হচ্ছে যে ঐতিহ্য সংরক্ষণের একটি অংশ আর যেটা আমার উন্নয়নের সেই ক্ষেত্রে আমি বলছি যে আমরা কিন্তু এখন আপনি দেখবেন যে আমরা ডাকঘরকে কিন্তু আমরা সম্পূর্ণ ডিজিটাল করার পাশাপাশি আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের যে টেলিটক আছে তাদেরকে আমরা বলেছি যে তোমরা একটি রুম ভাড়া নাও বিনিময়ে তোমরা ডাকঘরের একটি ফ্লোর একেবারে সম্পূর্ণ ডিজিটাল করে দেবে তো আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়েও চলতে হবে আপনি যদি এখন প্রতিমন্ত্রী আপনি রাজনীতিবিদ কিন্তু আমাদের সাধারণ দর্শক যারা তাদের কাছে ব্যক্তি তারান হালিমের আরেকটি পরিচয় আছে এবং সেটি দিয়ে আসলে আপনাকে সারা দেশের মানুষ যদি বলি এই সাম্প্রতিক সময়ের বাইরে ছয় মাস আগেও সেই তারান হালিমকে কিন্তু তারা ওই তারানা হালিমই চিন্ত গোলাপি এখন ট্রেনে সেই সিনেমার তারানা হালিম কিংবা অয়ময় নাটকের যে তারানা হালিম তাকে আপনার অভিনয় জীবনের গল্পটা শুনতে চাই অভিনয় জীবনটা কিভাবে শুরু হলো এবং আপনি কি ওই লক্ষ্য নিয়ে অভিনয় করেছিলেন যে অভিনয় করে জনপ্রিয়তা পাবেন তারপরে সেই জনপ্রিয়তা থেকে আপনি সাংস্কৃতিক আন্দোলন করবেন সেখান থেকে তার নাহলে একদিন মন্ত্রী হবেন না আসলে আমার মনে হয় যে সাংস্কৃতিক আন্দোলন দিয়ে আমি মন্ত্রী হইনি কারণ আমি একেবারে ছাত্র বয়স থেকেই কিন্তু রাজনীতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিলাম এবং আপনি যদি দেখেন যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যতগুলো দুঃসময়ের আন্দোলন ছিল সংস্কৃতি কর্মী হিসেবে আমি অগ্রভাগেই ছিলাম এখানে এবং ভবিষ্যতেও যদি আমার দলের কোনোদিন কোনো দুঃসময় আসে আমি অগ্রভাগেই থাকবো এবং এটা এটা আমার একটা ব্রত কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করছি মাননীয় প্রধানমন্ত্রী আদর্শ আছে এগুলোকে টিকিয়ে রাখার জন্য যত রকম যুদ্ধ করতে হবে সেটাও সেটা দেখেছি আমরা আপনার নায়িকা জীবনের গল্প শুনবো তার আগে আবারও একটা বিরতি নিতে হবে দর্শক আবারও একটা বিরতি নিচ্ছি কথা বলবো অভিনেত্রী তারিমের সঙ্গে বিরতির পরপরই স্বাগত আর একবার কথা বলছিলাম তারানা হালিমের সঙ্গে আপ আপনার অভিনয় জীবনের গল্প একটু শুনতে চাই আপনি তো অনেক অভিনয় করেছেন এর ভিতরে সবচেয়ে স্মরণীয় একটা ঘটনা যদি আমার দর্শকদের বলেন আসলে অভিনয় শুরু করেছি আমি কেজি টুতে থাকতে তো স্মরণীয় ঘটনার মধ্যে যেমন আমি যখন ঢাকায় থাকিতে অভিনয় করি তখন কিন্তু আমি মাত্র কলেজে প্রথম বর্ষের ছাত্রী কিন্তু আমি অভিনয় করেছিলাম এতটুকু বাচ্চার মা হিসেবে তা এখন আমাদের পরিচালক কিন্তু খুব বিপাকে পড়ে গেছেন কারণ মাতৃত্বের যে অনুভূতি ওটা তো আমার নাও আসতে পারে কারণ আমি নিজেই তো বাচ্চা তো যে জন্য বারবার উনি আমার আম্মাকে বলছিলেন যে মা হলে মানে মা মা সন্তানকে কেমনভাবে ভালোবাসে ভাবি আপনি যদি একটু বুঝিয়ে দিতেন তাকে তো আমি পরে দেখলাম যে একটা কার্টুন সেখানে লেখা আছে কারণ তখন নতুন করিও চলছিল যে যাই এখন নতুন করি আর বাচ্চাদের অনুষ্ঠানটা শেষ হলো পোশাকটা পাল্টে ঢাকায় থাকিতে মায়ের চরিত্রে অভিনয়টা করে আসি মানে একটা কার্টুন বেরিয়েছিল আর কি আমাকে মিন করে কারণ আমি তখন এতই ছোট যে মানে ঠিক বাচ্চার মায়ের চরিত্রে কিন্তু এটি আমার আনন্দ যে আমি অনেক অল্প বয়সে যেমন আপনি অয়ময় যখন তখন আমি কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্ট তা আমি অনেক অল্প বয়সে অনেক সিরিয়াস চরিত্রে অভিনয় করেছি যে শুধু তথাকথিত নায়িকার চরিত্রে না যেগুলোর মেসেজ ছিল একটা দায়বদ্ধতা ছিল সমাজের প্রতি এবং সেটা কিন্তু আমি অনেক ছোটবেলা থেকে করেছি তো আমার কাছে কিন্তু কখনোই মনে হয়নি নাই যেন এটা আমার ভুল হয়েছে অভিনয়টা কেন কন্টিনিউ করলেন না আপনি অভিনয়টা আসলে অনেক এখনো অভিনয় কিংবা নির্দেশনার সঙ্গে থেকে গেছেন আপনিও অল্প স্বল্প নাটকে নির্দেশনা আমি করছি যেমন জীবন যেখানে যেমন এই অনুষ্ঠানটি আমি রেগুলার করিয়ে এটা সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে করা একটা জীবন ভিত্তিক प्रामाण्य অনুষ্ঠান সেটি আমি প্রতি সপ্তাহে একটি করে করছি কিন্তু অন্য যেটা নাটকের ব্যাপারে নাটকের ব্যাপারে আসলে একটা পর্যায়ে গিয়ে আমার এত বেশি পড়াশোনার চাপ পড়ে গেল যখন কারণ আইন পড়া আর আমার বড়ো ছেলেটা আমার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে থাকতে আমার বড় ছেলে হয়ে গেছে তো তখন বাচ্চা নিয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তারপরে এল এল এলএলবি এলএলএম তারপরে আপ আপনার ইন্টার্নশিপ বার কাউন্সিলে পরীক্ষা দেওয়া মানে আমার মনে হয় যে তখন পড়াশোনা আর বাচ্চা দেখা ছাড়া আমার মাথায় আর কিছু আসছিল না এরকম একটু একটু করে সরে যেতে থাকলাম তখন করতাম দুটো বা একটা অভিনয় এবং তারপরে সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে আপনার বাবা মার গল্প একটু শুনতে চাই আপনি আপনার মায়ের কথা বলছিলেন এবং আপনার বাবা তো বোধ সরকারি আমলাও ছিলেন আবার বিচার বিভাগেও কাজ করেছেন না উনি সরকারি আমলাই ছিলেন আমার আম্মা ছিলেন জমিদার পরিবারের মেয়ে এবং উনি পরবর্তীতে একজন শিক্ষিকা ছিলেন তো আম্মা এবং আব্বা দুজনেই সংস্কৃতিমনা ছিলেন অসম্ভব বঙ্গবন্ধু প্রেমী ছিলেন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বলিষ্ঠভাবে তারা সবসময় আমাকে এক একটা বাচ্চা একটা মেয়েকে যে শেখাতে হবে সেই শেখানোটা কিন্তু আমার বাবা মাই করেছেন এবং এত অদ্ভুত সুন্দর একটা পরিবারে আমি বেড়ে উঠেছি যেখানে আমরা কিন্তু অনিয়ন্ত্রিত জীবন যাপন করিনি যে কাজটি আপনার প্যারেন্টস করলেন আপনাদের সঙ্গে একই কাজকে আপনার সন্তানদের সঙ্গে আপনার করার সুযোগ হয়েছে বা করেছে হ্যাঁ আমি মানে মোটামুটিভাবে আমি আমার চেতনাগুলো যেমন আমি আমার সন্তানদের বলি যে দেখো আমার দুটো ছেলে তো আমি ওদেরকে সব সময় বলবার চেষ্টা করি যে সৎ পথে চলবে পথটা খুব কঠিন পথটা খুব কষ্টের পথে অনেক হোচট আসবে কিন্তু তুমি সৎ পথে চললে তোমার গন্তব্যে তুমি পৌঁছাবেই এবং সেটা আল্লাহ তোমাকে নিয়ে যাবেন আপনার জন্ম স্বাধীনতার আগে যখন মুক্তিযুদ্ধ হয় তখন আপনি শিশু সেই ঘটনা আপনার নিশ্চয়ই মনে থাকার কথা না কিন্তু আপনি মানে এখনও শারীরিকভাবে আপনাকে অনেক মানে অনেক ফিট বলতে হয় মানে আমাদের মতো মোটা অন্তত না সেইটা নিয়েও অনেকের আগ্রহ আছে সেটার পেছনে কি আপনি নিশ্চয়ই অনেক ব্যায়াম ট্যায়াম করেন আসলে কিছুই করি না তাহলে রহস্যটা এটা আসলে বোধহয় আমার মনে হয় জিনগতভাবে আমার বাবা মা তারাও কিরকম ছিলেন না মুসলিম ছিলেন আর কি প্রতিমন্ত্রী হওয়ার আগের জীবন এবং পরের জীবন এর সঙ্গে অনেক কিছু জড়িত হয়ে হয়েছে প্রোটোকল আপনি চাইলেও সব জায়গায় এখন যেতে পারেন না আবার না চাইলেও আপনাকে অনেক জায়গায় যেতে হয় এই দুই জীবনের ভিতরে কোনো পার্থক্য বা বিশেষ বা বদলে তারান হালিমকে বদলে গেছে কিনা না একেবারেই বদলায়নি কারণ আমি মনে করি যে পদটা হলো অস্থায়ী আমি মানুষ তারানা হালিম আমার মূল্যবোধ আমার বিবেক আমি কিভাবে পথ চলছি সেটাই স্থায়ী আমার শিক্ষাটা স্থায়ী আমার পারিবারিক ঐতিহ্য রাজনৈতিক ঐতিহ্যটা স্থায়ী আর পথ তো আছে কাল নেই কাজে আমি পথকে কখনোই আমার নিজেকেই ব্যক্তি তারানাকে গ্রাস করতে দেই না এবং সেই কারণেই আমি কিন্তু যে সবসময় যেটা যদি বলা উচিত না অনেক সময় আমি আমার নিজের মতোই আপনি দুবারের সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী হলেন সংসদীয় স্থায়ী কমিটিতে দায়িত্ব পালন করেছেন কিন্তু এখন পর্যন্ত আপনি অলমোস্ট ফিফটি আপনার মূল রাজনীতির সবচেয়ে বড় যে পরীক্ষা নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি সেটিতে অংশ নেওয়ার সুযোগ হয়নি আপনার যদি আপনার ক্যাবিনেটের অন্যান্য কলিগরা যারা তারা তো অনেকেই নির্বাচিত বা নির্বাচন করে এসেছেন তাদের সঙ্গে কোনো রকমের এক ধরনের ইগো প্রবলেম বা এরকম কোনো কিছু হয় দেখুন মানে আমি একেবারে এটা আমার জেনুইন এইজ আমি ফর্টি এবং আমি আটচল্লিশ বছরের মধ্যে আমার আধাটা জীবনের আধাটা সময় আমি রাজনীতিতে কাটিয়েছি তো আমার ইচ্ছা যে আমি সরাসরি নির্বাচন করেই আসব এবং আমার এই ইচ্ছাটাকে আমি লালন করি তবে আমি এটাও বলি যে আমি আসলে ব্যাপক পয়সা খরচ করে নির্বাচন করতে পারবো না কিন্তু আমি নির্বাচন নিয়ে বিধির মধ্যে থেকে নির্বাচনটা কঠোরভাবে পালিত হলে সেই নির্বাচনে আমি অবশ্যই অংশ নিতে পারবো এবং ইগো প্রবলেম আমার হয় না কেন যেন আমার ভেতরে আমি জানি না হয়তো আমি আমার ভেতরে একটা শিল্পী সত্তা আছে দেখে আমার মধ্যে হিংসাটা কম আইনজীবী সত্তা নানা সত্তার সংমিশ্রণে আমার মধ্যে হিংসাটা কম আমি মনে করি যে একজন আমার দলের আমাদের দলের একজন যদি এগিয়ে যায় সেটা আমারই এগিয়ে যাওয়া আমার দলের যদি একটা ভালো কাজ করে সেটা যার দ্বারাই হোক যে কোনো মন্ত্রীর দ্বারা হোক যে কোনো কর্মীর দ্বারা হোক যে কোনো এমপির দ্বারা হোক সেটি সেটি আমাদেরই ভালোর জন্য যদি জনগণ উপকৃত হয় তাহলে সেটি তো সবচেয়ে ভালো কাজ এবং এর মধ্যে আমি অন্তত পক্ষে এটুকু বলতে পারি যে আমার কারো প্রতি হিংসা নেই আমার কারোর প্রতি বিদ্বেষ নেই আমার সবার প্রতি শুভকামনা আছে যারা ভালো কাজ করেন সৎপথে থাকেন আমরা শেষ করব আমরা যেটা নিয়ে শেষ করতে চাই আপনি আপনার জীবনে আপনাকে মানে লাকি মানুষ বললে সৌভাগ্যবান মানুষ বললে একেবারেই বেশি বলা হবে না তারপরেও প্রত্যেক মানুষের জীবনে চাওয়া পাওয়ার থাকেই আপনার জীবনে এরকম কোনো চাওয়া পাওয়া চেয়েছেন কিন্তু এখনো পাননি কিংবা হতে চেয়েছেন হতে পারেননি সেরকম কিছু আছে যে স্বপ্নটা আপনি এখনো লালন করেন দেখুন চাওয়া পাওয়ার হিসাবে হ্যাঁ আমার মনে হয় যে অপূর্ণতা প্রত্যেকটা মানুষেরই থাকে আমি ক্যারিয়ার ওয়াইজ সাকসেসফুল মা হিসেবে মোটামুটি এখন পর্যন্ত সফল আশা করি আমার সন্তানের সৎ থাকবে আমি তাদের সঠিক শিক্ষাটাই দিতে পেরেছি আমি রাজনৈতিক ক্ষেত্রেও মোটামুটিভাবে সফল অভিনয়ের ক্ষেত্রেও সফল ছিলাম তবে হ্যাঁ প্রত্যেকের হৃদয়ের গভিনে গহীনে কিছু কষ্ট তো বোধহয় থাকেই সেটা তো আমারও আছে আবার আজকে শেষ করছি ভালো থাকবেন আমাদের সময় জন্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন আর আমি যেন সফল হতে পারি সেই জন্য সবাই করবে আপনার জন্য শুভকামনা রইল দর্শক শেষ করছি আজ কথা হবে পরবর্তী পর্বে অন্য কোন অতিথির সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন সবাই